সমাজ সেবা অধিদপ্তরের বয়স্ক প্রতিবন্ধী বিধবা সহ বিভিন্ন ভাতা দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। কারো কাছ থেকে 500 টাকা, আবারও কারো থেকে 6,000 টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। অবশেষে ওই চক্রের মূল হোতা সহ দুজনকে প্রশাসনের কাছে সোপর্দ করেছেন ভুক্তভোগীরা। বুধবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর যদু বয়রা ইউনিয়নের জোতমোড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতারক আনিসুর রহমানকে 15 দিন এবং মূল হোতা বিল্লাল হোসেনকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আমিরুল আরাফাত।